হেপজুমিয়া। রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেলে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তীব্র শ্বাসকষ্টের কারণে সারাক্ষণ বয়ে বেড়াচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। তার চেয়ে জটিল অবস্থা নিয়ে হাসপাতালে আসছেন অনেকে, যাদেরকে সারাক্ষণ দিতে হচ্ছে অক্সিজেন। কোভিডে তো বিশেষ করে রোগীদের লাং ইনফেকশনটা যখন হয়ে যায়, তখন তো তাদের অক্সিজেনের ডিমান্ডটা তৈরি হয় শরীরে, তাদের শ্বাসকষ্ট তৈরি হয়। যখন দোকানে উঠি, লড়াচড়া করি, তখন শ্বাসকষ্টটা বাড়ে, বাড়লে অক্সিজেন দিলে ঠান্ডি লাগে। দেশের শীর্ষই হাসপাতালে গত এক সপ্তাহে অক্সিজেনের চাহিদা বেড়েছে দ্বিগুণের বেশি। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও। আমাদের কেবিন, আইসিইউ এবং সাধারণ বেড সম্পূর্ণ পরিপূর্ণ, যার ফলে হচ্ছে কি, যত হাইফ্লো অক্সিজেন ক্যানুলা ব্যবহার করা হয় করোনার কারণে, তত বেশি অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। ফিমেল বেড পুরোটাই ভর্তি হয়ে গেছে, আইসোলেশন সবগুলো, কোনো বেড খালি নাই। এইখানে যে পরিমাণ অক্সিজেন লাগে, এটা আমাদের সেন্ট্রাল সাপ্লাই আর সোর্সটা বললাম ম্যানিফোল্ড লিকুইড অক্সিজেন প্ল্যান্ট দিয়ে আমরা কভার করতে পারি। এরই মধ্যে হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে সাতক্ষীরা ও বগুড়ায়। সংক্রমণ বাড়ায় সংকটের শঙ্কা আছে ঢাকায়ও। করোনা সংক্রমণের আগে দেশে স্বাস্থ্যখাতে অক্সিজেনের প্রয়োজন ছিল 100 থেকে 120 টন, আর বর্তমানে এ চাহিদা দাঁড়িয়েছে 200 থেকে 220 টন। দ্বিগুণের চাহিদা মেটাতে চাপে পড়তে হচ্ছে হাসপাতালগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেনের যোগান বাড়াতে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, বিতরণ ব্যবস্থাতেও পরিবর্তন আনার পরামর্শ তাদের। অক্সিজেন ডেলিভারি সিস্টেম, অক্সিজেন অ্যাভেলেবিলিটি এবং রোগী ম্যানেজমেন্টের সক্ষমতা অনেক বেড়েছে। তারপরেও যদি আমরা সংক্রমণ না কমাতে পারি, কখনো কখনো আমাদের এই ম্যানেজমেন্টও চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। অক্সিজেন সিলিন্ডার বাড়ানো, সেখানে হাইফ্লো অক্সিজেন ক্যানুলার সাথে সিপ্যাপ বাইপ্যাপ আর একটা পদ্ধতি আছে, মাত্র 10 লিটার দিয়েই অক্সিজেনের সাপ্লাই দেওয়া যায়, কিন্তু 60 লিটার লাগে হলো হাইফ্লো অক্সিজেনে, সেটা আমরা সিপ্যাপ বাইপ্যাপে নিয়ে যেতে পারি। দ্বিতীয় আরেকটা হলো যে ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসক নার্স সরবরাহ করতে পারি। দেশে যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে তাদের বিদ্যমান চাহিদা পূরণ করা সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে উৎপাদিত অক্সিজেনকে সঠিকভাবে সরবরাহ এবং বিতরণ ব্যবস্থা। তবে এখনও দেশে অক্সিজেনের সংকট তৈরি হয়নি বলে দাবি সরকারের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।